সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত প্রিয় দর্শক আজকে আমরা জানব পবিত্র মহরম মাস কবে থেকে শুরু হবে এবং পবিত্র মহরম মাসে যে আশুরা রয়েছে অর্থাৎ দশই মহরম সেই দশই মহরম কবে থেকে শুরু হবে প্রিয় দর্শক তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক শ্রোতা এই পবিত্র মহর্রম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস কারণ আল্লাহ আল্লাহতালা বারোটি মাসের মধ্যে চারটি মাসকে সম্মানিত মাস বলে ঘোষণা করেছেন এই চারটি মাসের মধ্যে একটি সম্মানিত মাস হল মহার্রম মাস সুপ্রিয় দর্শক শ্রোতা এই মহাররাম মাসের দশ তারিখে অনেকগুলো ঘটনা ঘটে গেছে বিশেষ করে আমাদের নাবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের নাতি হজরত হুসাইন রাহ তাল আনহ একষট্টি হিজরিতে কারবালার জমিনে ইয়াজিদ বাহিনী কর্তৃক শহীদ হয়েছিলেন সুপ্রিয় দর্শক শ্রোতা এই নির্মম ঘটনাটি এই দশই মহরম ঘটেছিল শুধু তাই নয় এই দশী মহরমে হজরত মৌসা আলাইহি সাল্লাহসাল্লামকে নীল দরিয়া থেকে মহান রব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন এবং এই দশী মহরমে আকাশ জমিন সৃষ্টি কেয়ামত হওয়া এবং অন্যান্য অনেকগুলো বিষয় ঘটেছে যেগুলো আমরা বিভিন্ন আলে মলামা এবং বিভিন্ন বই পুস্তক থেকে পেয়ে থাকি প্রিয় দর্শক এই মর্যাদা সম্পন্ন মাসটি কবে থেকে শুরু এবং দশী মহরম কবে আমরা চলুন দেখি দর্শক শ্রোতা আপনারা স্কিনে একটি ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন এই ক্যালেন্ডারটি দুই সালের একটি ক্যালেন্ডার আপনারা এখানে লক্ষ্য করুন বর্তমান এই মাসটি হল আগস্ট মাস আর বর্তমান আরবি মাসের নাম হল জিলহজ মাস আমরা বর্তমানে এই জিলহজ মাসে অবস্থান করছি এখন প্রশ্ন হল মহর্র মাস কব থেকে শুরু যদি জিলহজ মাসটি শেষ হয় উনত্রিশা প্রিয় দর্শক আমরা জানি আরবি মাস উনত্রিশা হয় চাঁদের কারণে একদিন আগে অথবা একদিন পরে হয়ে থাকে এজন্যে যদি এই জিলহজ মাসটি উনত্রিশা মাস হয় আপনারা যদি একটু নিচের দিকে লক্ষ্য করেন তাহলে এখানে দেখেন যে মহাররাম মাসের এক তারিখ মহাররাম মাসের এক তারিখ আগস্ট মাসের দশ তারিখ এবং দশই মহর্রম হল ১৯ তারিখ আর যদি এই জিলহজ মাসটি তিরিশা মাস হয় তখন মহরম মাসের এক তারিখ হবে এগারো তারিখ অর্থাৎ আগস্ট মাসের এগারো তারিখ এবং দশই মহরম হবে বিশ তারিখ